আজকে দেখাবো জামার হাতা কাটিং। এটা একটা হাফ হাতা, হাফ হাতা কাটিং করে দেখাবো। জামার হাতাটা কাটতে অনেক সহজ, কিন্তু অনেকে পারে না। যারা পারেন না তারা মনোযোগ দিয়ে দেখলে পারবেন। তো জামার হাতা কাটিং করার জন্য আমি এখানে 13 ইঞ্চি করে কাপড় নিয়েছি। এটা বগুড়ের সাইডের পর্যন্ত থাকবে। তো 13 ইঞ্চি নেওয়ার পরে আমি যে পাশে খোলা মোড় আছে সেই পাশ থেকে, মোড় থেকে সেই পাশ থেকে 3 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি ডাউন করে নিতে হয়। তো আমি নেব 2.5 ইঞ্চি ডাউন করে। 2.5 ইঞ্চি ডাউন করার পরে যে বন্ধ সাইড থেকে 3 ইঞ্চি ডাউন করে, 2.5 ইঞ্চি করে ডাউন করে নিয়েছি, সেটার সাথে গোল করে মিলিয়ে দেব। আমি একটু আপনাদের বোঝার জন্য একটু ভালো করে দাগটা টেনে নিচ্ছি। দাগটা টেনে নেওয়ার পরে তো এখন আমার হাতার লং আছে 8 ইঞ্চি, তো আমার 6 ইঞ্চি লাগবে। এর জন্য 2 ইঞ্চি বেশি করে নিয়েছি, সেলাইয়ে চলে যাবে। আমার হাতার মোহরি দেখতে হবে, হাতার মোহরি 7 ইঞ্চি। তো আমি 7 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। এবং 7 ইঞ্চি নেওয়ার পরে আমি সেলাইয়ের জন্য 2 ইঞ্চি এক্সট্রাও নেব। 1.5 ইঞ্চি রাখলেও হবে সেলাইয়ের জন্য। আমি একটু বেশি করে নিয়ে রাখছি, কারণ যদি আবার একটু লুজ করতে চায় তাহলে করতে পারবে, সমস্যা হবে না। 2 ইঞ্চি করে সেলাইয়ের জন্য এক্সট্রা রেখে দিলাম। এখন চারপাশ দিয়ে দাগ দিয়ে দাগ বরাবর কেটে নিব যেখান দিয়ে দাগ দিয়েছি। তো আমি কাঁচিটা দিয়ে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে আমার কাটা হয়ে গেছে। তো এটা কেটে নেওয়ার পরে আমার হাতাটা কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। আমার হাতা কাটিং শেষ। তো এ দেখলেন তো অনেক সহজ এবং খুবই একটা সাধারণ একটা বিষয়। তো কেউ চাইলেই সহজেই এটা করতে পারবে, মনোযোগ দিয়ে দেখলে সবাই পারবে, নতুন পুরাতন সবাই পারবেন, যার যার সমস্যা। তো আমি দুটো হাতে একসাথে কেটে নিয়েছি। তো চার পাট কাপড় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো হাতা হয়েছে আমার। তো দুটো হাতা করে কাটাই ইজি। তো একটা না করে আপনারা একসাথে দুইটাই হাতা কাটবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদাফেজ।